আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে মাগরিবের পর থেকে 27 রমাদানের প্রস্তুতি চলবে, তারাওয়ি, কিয়াম, দোয়া ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে একটা জিনিস মনে পড়লো, বাজারের রাস্তা দিয়ে হেঁটে গিয়ে আমি নিজেকে ব্যতিক্রম বলবো না, আমি বলবো না যে আমি সবার থেকে ভিন্ন, আমার নিজের ভুলই, নিজের ভুলই। ওই যে একবার বলেছি যে অন্যের করা ভুল দেখে নিজের ভুলের অনুভব করেছি আমি। তো দেখলাম গোশত দোকানে গোশত কাটছে, মাছওয়ালা ব্যস্ত, সবাই ব্যস্ত, না না খাবে দাবে এতে কোনো সমস্যা নেই, মানুষ হালাল রুজি করবে, খাবে খাবে, আল্লাহর প্রশংসা করবে। কিন্তু বাংলাদেশে কেন জানি ইবাদতকে কেন্দ্র করে আমরা শুধু খাওয়াটার প্রাধান্য বেশি দিয়ে দিচ্ছি, সাধারণ মানুষ আমরা। মানে রমাদান আসবে তো তাহলে ইফতার আর সহর কেন্দ্রিক হয়ে যাবে এখানে আমাদের কাছে, লাইলাতুল কদর তালাশ করতে হবে বেজোড় রাত্রি। আমরা এর মধ্যে এক দুইটা রাতকে খুব বেশি গুরুত্ব দিব নিজেরা, দিয়ে ওই রাত্রে তাও কি করব, কিছু সংখ্যক মানুষ ইবাদতে ব্যস্ত থাকলে অধিকাংশ সংখ্যক মানুষ ভালো মন্দ খাওয়া দাওয়া নিয়ে খুব তাপঝাপ শুরু হয়ে যাবে আমাদের, কেমন ওই নিজেরাও যা যা মানে আপনাদের যা আমাদের যাদের সামর্থ্য আছে তারা নিজেরা ভালো খাবো, অন্যদেরও ভালো খাওয়ার ব্যবস্থা করবো। এটা ভালো ভালো, ইসলামে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে পরিচিত অপরিচিত মানুষকে খাবার খাওয়ানো এবং সালাম দেওয়া, এটা ভালো ভালো। তবে কেন জানি যেদিন সবচেয়ে বেশি আল্লাহকে ডাকতে হবে, যেদিন সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, যেদিন সবচেয়ে বেশি নফল সালাত আদায় করতে হবে, যেদিন সবচেয়ে বেশি ক্ষমা চাইতে হবে, ওই দিনটা সবচেয়ে বেশি আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই। রমাদান একটা ফজিলতপূর্ণ মাস, ইবাদতের জন্য একটা মাস ফজিলতপূর্ণ, কিন্তু আমরা রমাদানকে জামা কাপড় খাওয়া দাওয়ায় ব্যস্ত করে ফেলেছি। আমি নিজেও কিনছি, মানে আমার জন্য কিনি নাই, টুকটাক কম বেশি আপনারা সবাই কিনছেন বা আরো এক দুদিন পর কিনবেন, মানে আমি আমার কথাই বললাম আর কি, আমি আমার কথাই বললাম, দোষের কিছু নাই এতে। কিন্তু আমাদের মানে রমাদান, ঈদ, লাইলাতুল কদর সব এই কেন্দ্রিক হয়ে গেছে, বুঝছেন, সব এই কেন্দ্রিক হয়ে গেছে আমাদের, কিচ্ছু করার নাই।